নমস্কার আপোনালোকে অরুণোদয় আঁচনি টকা লাভ করে নেকি যদি লাভ করে আপনাদের ভিডিওটি শেষলকে চাও অরুণোদয় আঁচনির নতুন একটা নিয়ম লৈ আহিছে সেই নীতি নির্দেশনা লৈ আহিছে সরকার ফালৰ পৰা আজি জনাইছে মুখ্যমন্ত্রী মহোদয় অরুণোদয় আঁচনির পৰত এটা নতুন নিয়ম আৰু লগতে আপোনালোকে সরকারি কিবা আঁচনি লাভ করবলে হলে সরকার ফালৰ পৰা নিয়ম দিছে যদি আপোনালোকে সেই নিয়ম সমূহের ভিতর পড়ব লাগিব তেতিয়াহে আপোনালোকে সরকারি আঁচনি লাভ করবলে সক্ষম হব। অরুণোদয়কে ধরে আপোনালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ আহিছে এটা আপোনালোকে গম পাইছে আৰু সরকার ফালৰ পৰা বহুত ধরনের আঁচনি আছে সরকারও সেই আঁচনি সমূহ যদি আপোনালোকে লব বিচাৰে তেও সরকার ফালৰ পৰা আজি নতুন নিয়ম ঘোষণা করেছে সেই নিয়মকিটার ভিতর যদি আপনার পড়ে তেতিয়াহে কিন্তু আপোনালোকে লাভ করবলে সক্ষম হব নহলে কিন্তু আপোনালোকে সরকারি আঁচনি কেতিয়াও লাভ নকৰে। আপনারা সেই নিয়মকিটা কি অর্থাৎ এখন আইনে লৈ আহিছে তেওঁলোকে কি আপোনালোকে আছে সেই নিয়ম সমূহ কি নিয়মের ভিতর আপনারা পড়ব লাগিব লগতে অরুণোদয় আঁচনি কি নতুন নিয়ম আহি গৈছে আপোনালোকে এই ভিডিওটির জড়িয়ে সকল কথা জানিব পাৰিব। ভিডিওটি একেলগে চাই থাকক আৰু যদি ভিডিওটি চাই ভাল পায় প্লিজ লাইক করব কমেন্ট করব আর সকলকে এই ভিডিওটি শেয়ার করব যাতে সকলে কথাখিনি জানিব পাৰে। আপোনালোকে অরুণোদয় আঁচনি লাভ করে আছে যদি আপোনালোকে এটা সরকারে যিকেইটা নিয়ম লৈ আহিছে সেই নিয়মকেইটাৰ ভিতৰত যদি আপোনালোকর নপরে তেতিয়াহে আপোনালোকে হয়তো অরুণোদয় আঁচনির পৰা আপোনাৰ নাম কাট খাব। সো আপোনালোকে ভিডিওটি শেষলৈকে চাই থাকক তেতিয়াহে সকলো কথা বুজি পাব। আহক আজি আমাৰ ভিডিওটো আৰম্ভ কৰোঁ। আৰম্ভ কৰাৰ আগতে আপোনালোকে এটা ৰিকুৱেষ্ট যদি আমাৰ চেনেলটো এতিয়াও সাবস্ক্রাইব কৰা নাই প্লিজ সাবস্ক্রাইব কৰি কাকত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি সরকারী আঁচনির সুবিধা লাভৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হ'ব কঠোৰ জনসংখ্যা নীতি ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বন্ধুসকল আপোনালোকে সরকারের কিবা আঁচনি টকা লাভ করে নেকি বা আপোনালোকে কিবা আঁচনির আপোনাৰ নাম অন্তর্ভুক্ত হৈ আছে নেকি তেতিয়াহে ভিডিওটি শেষলৈকে চাই থাকক। তেওঁলোকে কেইবাটাও নিয়ম লৈ আহিছে নীতি লৈ আহিছে সেইকেইটাৰ ভিতৰত আপোনালোকে প্ৰযোজ্য হ'ব লাগিব। এটা হৈছে আপোনালোকে জনসংখ্যা নীতি আপোনালোকৰ জনসংখ্যা যদি বেছি আপোনাৰ ঘৰত যদি জনসংখ্যা বেছি তেতিয়াও কিন্তু আপোনালোকে সেই আঁচনিৰ পৰা বাদ পৰিব আঁচনিৰ পৰা আপোনাৰ নাম কৰ্তন হ'ব। অরুণোদয় আঁচনিখনের ক্ষেত্রতো তেনেদরে নিয়ম লৈ আহিছে সরকার ফালৰ পৰা যদি আপোনালোকে জনসংখ্যা বেছি হয় বা আপোনালোকৰ এই নীতিসমূহৰ ভিতৰত নপৰে তেতিয়াহলে আপোনালোকৰ অরুণোদয় আঁচনিৰ পৰাও আপোনাৰ নাম কৰ্তন হ'ব পাৰে। বন্ধুসকল সকলো কথা আপোনালোক জনাই আছো ভিডিওৰ জৰিয়তে সবিশেষ আপোনালোকে ভিডিওটো মাত্ৰ শেষলৈকে চাই থাকক। সরকারি আঁচনির সুবিধা লাভের ক্ষেত্রে প্রযোজ্য হব কঠোর জনসংখ্যা নীতি আপনারা গম পাইছে জনসংখ্যা নীতি যদি আপনার ঘরত আপনার সন্তান যদি দুটাতক অধিক হয় তো কিন্তু আপনার অরুণোদয় আঁচনির পর নাম কর্তন হব পারে কর্তন হব। শুক্রবারে সংবাদমেল যোগে এই ঘোষণা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ভবিষ্যতে এয়া চক আপনাদের ইয়াত ধুনকে উল্লেখ করেছে ভবিষ্যতে অরুণোদয় প্রধানমন্ত্রী আবাস যোজনার লগতে অনাগত সময়ত হাতত লবলিয়া সকল সরকারি আঁচনি সুবিধা লবলে হিতাধিকারীর ক্ষেত্রে জনসংখ্যা নীতি কঠোরভাবে কার্যকরী করা হব বলে স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রীগিয়ে। বন্ধুসকল আপনাদের গম পালে ভবিষ্যতে যরুণোদয় আঁচনি প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক অনাগত সময় আর নতুন যাক আঁচনি আসব সেই ক্ষেত্রে জনসংখ্যা নীতির কঠোরভাবে কার্যকরী করা হব বলে ঘোষণা করেছে। আপনার সন্তান আপনার জনসংখ্যা যদি বেশি হয় সরকারের যীতি বান্ধি দিব সরকারের যদি মতে দুটা সন্তান থাকি লাগবে যদি দুটাতকে আপনার বেশি হয় তো কিন্তু আপনাদের লাভ নকরব। অরুণোদয় আঁচনি যেহেতু নতুনকে এপ্লাই আরম্ভ হব এটা সেই যদি তার আপনার সন্তান বেশি হয় তো কিন্তু এপ্লাই করব নিব আর যিখিনি পাই আছে সেইখিনিও যদি যেতারপর আইনখন বলবৎ হব তো যদি আপনার সন্তান যদি দুটাতক বেশি হয় তো আপনাদের অরুণোদয় আঁচনির আপনার নাম কর্তন হব। কিন্তু এই আইনখন এতালে বলবৎ হওয়া নাই সরকার ফলের এই আইনখন আনিছে যেতিয়া বলবৎ হব তেতিয়ার আপনাদের এই নীতি আপনার সকলো সরকারি আঁচনির ক্ষেত্রে প্রযোজ্য হব। মুখ্যমন্ত্রীগিয়ে লগতে কয় যে মাইক্রোফাইন্যান্সর ঋণ মাফর লগতে অন্যান্য সুবিধা লাভের ক্ষেত্রে আরম্ভণিতে চারি পাঁচটা সন্তান থাকলেও চিন্তা করবলিয়া নাথাকিব। এই প্রথমতে মাইক্রোফাইন্যান্সর মাপ ঋণ মাফর ক্ষেত্রে এটা পাঁচটা চারিটা সন্তান থাকলেও কিন্তু চিন্তা করবলিয়া কোনো কথা না থাকে কিন্তু লাহে লাহে এই নীতি কঠোর করে দুটা সন্তানলৈ নমাই অনা হব। অবশ্যই চাহ জনগোষ্ঠী অনুসূচিত জাতির লোকক এই নীতির পৰা রেহাই দিয়া হব। আপনাদের গম পালে চাহ জনজাতির যখন লোক আছে চাহ জনগোষ্ঠীর অনুসূচিত জাতির লোকসলক এই নীতির পর রেহাই দিবর সন্তান কেটা হোক সেই নীতি নপরে সন্তান দুটাতক বেশি হলেও সেই নীতির নপরে বলে উল্লেখ করেছে। আর মাইক্রোফাইন্যান্সর এই প্রথমত এটা যিখিনি রেহাই পাব সেইখিন ক্ষেত্রে কিন্তু এই আইনখন প্রযোজ্য নহয় বলেও মুখ্যমন্ত্রীগিয়ে আজি স্পষ্টকে জানাই দিছে।
উল্লেখযোগ্য যে 2017 চনতে রাজ্য চৰকাৰে বিধানসভাত জনসংখ্যা নীতি গৃহীত কৰিছিল আৰু এই নীতি অনুসৰি চৰকাৰী চাকৰিৰ লগতে অন্যান্য চৰকাৰী আঁচনি লাভৰ আদায় কৰিবলৈ দুটাতকৈ অধিক সন্তান থাকিব নোৱাৰিব হিতাধিকাৰে 2016 চনতে চৰকাৰে বিধানসভাত এই জনসংখ্যা নীতি গৃহীত কৰিছিল তেতিয়াই কোৱা হৈছিল যে আপোনালোকৰ যদি দুটাতকৈ অধিক সন্তান থাকে তেতিয়াহ'লে আপোনালোকে চৰকাৰী চাকৰিও লাভ নকৰিব লগতে আপোনালোকে চৰকাৰী আঁচনিও টকাও লাভ নকৰিব সেইটো কথাই তেওঁ আজি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পুনৰ স্পষ্ট কৰি দিছে এতিয়া অতি শীঘ্ৰে এই আইন বলবৎ হ'ব আৰু ইয়াৰ লগে লগে কোনোৱে যদি আপোনালোকৰ দুটাতকৈ বেছি সন্তান থাকে চৰকাৰৰ আপোনালোকে চাকৰিও লাভ নকৰিব লগতে আপোনালোকে চৰকাৰী আঁচনিও কোনো টকা আপোনালোকে লাভ কৰিবলৈ সক্ষম নহ'ব বন্ধুসকল আজি আমাৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে আপোনালোকে এইখিনি ইনফৰ্মেশ্যন দিবলৈ চেষ্টা আশা কৰিছোঁ সকলোৱে বুজি পাইছে আৰু যদি কিবা সুধিবলগীয়া আছে কমেণ্ট কৰি সুধিব পাৰে লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি ল'ব আজিলৈ আহিছোঁ থেংক ইউ